সকলে বসে যান, একটু চেপে চেপে বসেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। মাশা আল্লাহ, আল্লাহ পাকের শুকর, যান ঠান্ডা হয়ে গেছে বাবা, যান ভরে আজকে ওয়াজ শুনেছেন হুজুর কেবলা রিসালে সওয়াব। আলা হযরত আব্বা জান, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, এতদিন হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গিয়েছেন, খাজুরটির মানুষের অন্তর থেকে এক জাররা পর্যন্ত এখনো সেই পীর কেবলার মোহাব্বত কমেনি। বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলুন। কেননা আল্লাহ পাক বহু জায়গায় ওয়াজ নসিহত করাচ্ছেন, কম বেশি আল্লাহ পাক ঘোরাচ্ছেন, দেখছি আমার খাজুরটি এলাকা, এই এলাকার মানুষ এরা যে কি আল্লাহর নিয়ামত পেয়েছে ভাইজান, আমার মাথায় কাজ করে না। যাদের মধ্যে কি এমন ব্যাপার আছে, এত ওয়াজ নসিহাত, এত পীরের আওলাদ আসছে খাজুরটিতে, মানে মিলাদের মতো হয়ে গেছে। মসজিদে যেমন মাগরিব পরে মিলাদ হয়, আসর পরে মিলাদ হয়, জুম্মার দিনে মিলাদ হয়, খাজুরটিতে এত জলসা হয়ে হচ্ছে, পুরো মিলাদের মতো হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাকের শুকর, কোটি কোটি শুকর, যে পীরের প্রতি আপনাদের যে মোহাব্বত এত বছর কেটে গেল, আমার মুজাদ্দিদে জামান, আমার পাঁচ হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলার মোহাব্বত আপনাদের অন্তরে আল্লাহ যেন কায়ামত পর্যন্ত জারি রাখেন। বলুন আল্লাহুমা আমিন, আরে জোরে বলুন আল্লাহুমা আমিন। ও ভাইজান, আল্লাহর ওলিদের মোহাব্বত রাখার জন্য, আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে রাখার জন্য আল্লাহ পাক তার জন্য সাতটা জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। চলে বলুন, জি প্রমাণ আছে, আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে প্রমাণ আছে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে প্রমাণ আছে, আল্লাহর ওলিদের ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দেন, আটটা জান্নাতকে আল্লাহ তাআলা তার জন্য হালাল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেক ওয়াজ শুনেছেন সন্ধ্যার পর থেকে, আমাদের ফুরফুরা শরীফ থেকে একের পরে এক আগত আপনাদের পীরের আউলাদেরা, আপনাদের পীরের আউলাদ ইনারা সব এসে হাজির হয়েছেন, মাশাআল্লাহ। মেজ ভাইজান হযরতে আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব, তিনার পরে হযরত মাওলানা পীর মোহাম্মদ তহা সিদ্দিকী সাহেব, তিনার পরে পীরজাদা হাফেজ মোহাম্মদ উজাইর সিদ্দিকী সাহেব, তিনার পরে পীরজাদা মোহাম্মদ সাইম সিদ্দিকী সাহেব, তিনার পরে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, এতগুলো পীরের আওলাদ আপনাদের কাছে এসেছেন। আল্লাহ পাক আমাকেও সেই পীরের আওলাদের একটা নগণ্য খাদেম আপনাদের কাছে দোয়া লেবার জন্য বহুদূর থেকে এসেছি, একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। মাহফিল মাশাআল্লাহ, ওয়াজ শোনার যা শুনবার সব শুনে নিয়েছেন। আমার আগে ভাইপো ওয়াজ করছিলেন ইমরান সিদ্দিকী সাহেব, আমি মিনিট পনেরো ওয়াজ শুনছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো। আমার পীরের আওলাদের ওয়াজ গো,
আমার মুজাদ্দিদের জামানের আওলাদ, উনি আমার পীরের আওলাদ, আমার ভাইপো নয়, ইমরান আমার ভাইপো নয়, আমার পীরের আওলাদ। কথা বুঝেছেন? আমার মুজাদ্দিদের জামানের আওলাদ। ইনাদের ভালোবাসা, ইনাদের মোহাব্বত রাখলে আল্লাহ পাক না জানি হয়তো আমার জন্য আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। ইনাদের ভালোবাসা আল্লাহ যদি রাখায়, আমি ইনাদেরকে পীরের আওলাদ হিসাবে জানি। ইনাদের যোগ্যতা অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আল্লাহ পাকের শুকর। সব চলে আসেন বাবা দুয়ার মাদলিসে। কই গো নুরালি, আমাদের বড় হাফসেব কোথা, ঘর চলে গেল নাকি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على سيدنا وعلى آله اللهم صل على ولا علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليك وعليك بلغ العلا কামালিকি কশফদালিখি সল্লো আলাইকে ওয়ালিকে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী মুখতার কায়নাত সা দাতা কোই নেহি
মুখতার কায়ে নাত সা দাতা কোই নেহি মেরে রসুল পাক কে জৈসা কোই নেহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহর উপরে আর কেউ আছে যে একচি মাইক ম্যান ভাইজান একটু মাইক পাখাটা বন্ধ করো তো পাঁচ মিনিট। আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কেউ আছে ভাইজান? আল্লাহ পাক জীবনে জিন্দেগিতে চামড়ার চোখে যদি রাসুলুল্লাহর সঙ্গে যদি দেখা নাও হয়, আল্লাহ যেন মৃত্যুর আগে দয়ার নবীর সঙ্গে আল্লাহ একবার যেন দিদার করেন। বলুন আমিন। যে কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা মর্তাবা বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটা কথা ভাইদের কাছে, নবীদের মধ্যে একজন নবী ছিলেন যিনার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা সকলে এই নবীর নাম শুনেছেন তো? জি, সবাই শুনেছেন। আমার আল্লাহ পাকের সঙ্গে সবচাইতে বেশি নবী মূসা আলাইহিস সালামের কথাবার্তা হতো। কোরআন শরীফ কপারা 30 পারা, তার মধ্যে 28 পারা কোরআন শরীফের 28টা পাড়াতেই নবী মূসা আলাইহিস সালামের নাম আছে। খালি মাত্র দুটো পাড়াতে নেই, 30 পাড়ার মধ্যে 28টা পাড়ায় নবী মূসার নাম আছে। সেই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে এত কথা বলতেন। আল্লাহ পাক একদিন বললেন, হে নবী মূসা, হে নবী মূসা, আপনি একটু তুর পাহাড়ের গায়ে ডান দিকটায় আসেন, আমি আল্লাহ আপনার সঙ্গে কিছু কথা আছে, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে কিছু আমার কথা আছে, গোপনী কথা, ওটা কাউকে বলা যাবে না, ওটা আপনার আমার ব্যাপার। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ের ডান দিকটাই গেলেন। আল্লাহ প্রথম বললেন, হে নবী মূসা, আপনার সঙ্গে আমার কথা আছে। দ্বিতীয়বারে আল্লাহ পাক বললেন, হে নবী মূসা, তুমি আমার কাছে আরেকটু সরে এসো। প্রথম বললেন আপনি, তারপরে বললেন তুমি। তৃতীয়বারে আল্লাহ বললেন, এ নবী মূসা, তুই আমার কাছে সরে আয় না, তুই আমার কাছে সরে আয়। তিন রকম ভাষা, আপনি, তুমি, তুই, সরে আয়। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কানে 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 আল্লাহ মূসা সাল্লামের সঙ্গে কথা বললেন। জোরে বলুন একদম। তুই মানে কি? তুই শব্দটা সবচাইতে আপন শব্দ। কানে কানে কথা বললেন। অনেকক্ষণ কথা হওয়ার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনি আমার সঙ্গে তো অনেক কথা বললেন, আল্লাহ আমার জান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক, এত যখন কথা আপনি আমার সঙ্গে বললেন, আল্লাহ গো একবার পর্দাটা সরিয়ে দেন না, আপনার সঙ্গে আমার দেখাটা হয়ে যাক, একবার আপনার সঙ্গে আমার দেখাটা হয়ে যাক,
একবার পর্দাটাকে তুলে নেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, হে নবী মুসা, না, তোমার কাছে আমি পর্দা তুলব না। যার কাছে পর্দা তোলার, আমি আল্লাহ তার কাছে পর্দা তুলব, যার কাছে পর্দা তোলার তার কাছে আমি পর্দা তুলে দেব, তিনি হচ্ছেন আমাদের নবী পাক। জোরে বলুন, আরে জোরে বলুন, যার কাছে পর্দা তোলার তার কাছে তুলব, তিনি কে? আমাদের রাসূলে পাক। আল্লাহ পাক আমাদের কত বড় নসিব করেছেন। নবীরা পাগলের মতো কেঁদেছিলেন আমার নবীর আমাদের মতো হবার জন্য, আমাদের মতো হবার জন্য নবীরা আল্লাহ পাকের কাছে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে কেন নবী করলেন, আখেরে জামানার নবীর উম্মত করলে আমাদের জীবনটা ধন্য হতো, কেন আমাদের করলেন? ভাইজান, আল্লাহ পাকের শুকর, আল্লাহ এ নসিব সকলকে দেননি। যাকে আল্লাহ পাক খুব ভালোবাসেন, আমাদের কোন কাজটা দেখে আল্লাহ যে খুশি হয়ে আমার নবী পাকের উম্মত হিসাবে পাঠিয়েছেন, এটা একমাত্র আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক আমাদের কোন কাজটাই দেখে খুশি হয়েছেন, কথা বুঝেছেন না? আল্লাহ পাক আমাদেরকে যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে এন্তেকালের আগে পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। আল্লাহ যেন কবুল করিলেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে থাকলে মালিকুল মওত আজরাইল এসেও থেমে যাবে, একটু থেমে যাবে, কোথায় হাত দিচ্ছি, কোন জায়গায় হাত দিতে যাচ্ছি আমি। জি, আল্লাহ পাকের শুকর, এ নসিব সবাইর হয় না। মুখতার কায়নাত সা দাতা কই নেহি, মুখতার কায়নাত সা দাতা কই নেহি, মেরে রসুল পাক কে জৈসা কই নেহি, মেরে রসুল পাক কে জৈসা কই নেহি। জিস ওয়াক্ত দেখা চাঁদ নে চেহারা হুজুর কা, জিস ওয়াক্ত দেখা চাঁদ নে চেহারা হুজুর কা, ও দেখতে হি হো গই সজদা হুজুর কা, কহনে লাগা কহনে লাগা কে আপসে আচ্ছা কই নেহি, মেরে রসুল পাক কে জৈসা কই নেহি, মুখতার কায়নাত সা দাতা কই নেহি, মেরে রসুল পাক কে জৈসা কই নেহি। বিঙ মাঙনে কে আয়ে জো ঝোলি কো ভর দিয়া, মাঙতে জো আয়া মাঙনে সুলতান কর দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, হাটে বাজারে আমরা যখন যাই আমতলা, আপনাদের এইখানে যখন আমরা হাট বাজারে আসি, আমাদের কাছে কিছু ভিখারি গরিব আসে, ভাই একটু কিছু দাও না, গরিব অসহায়, তাকে দেখে ছিঁড়া জামা, একটা চোখ কানায় একটা ঠ্যাং খোঁড়া, দেখে একটা লাঠি দিয়ে ঘুরছে, দেখে পকেটে হাত দিলেন, সব দশ টাকার লোট, একটা এক টাকার কয়েন আছে, খুঁজে খুঁজে এক টাকার কয়েনটা বের করে আমরা ভিখারিকে দিই, পকেটে হাত দিলেন
সব একশো টাকার লোভ, একটা পাঁচ টাকার কয়েন আছে, খুঁজে খুঁজে বের করে পাঁচ টাকার কয়েনটা ভিখারিকে দিই। কিন্তু আপনার আমার নবী পাকের কাছে যখন কোনো ভিখারি আসত, রাসূল পাক তাকে এত দিতেন যে তার খালি ঝুলিটাকে রাসূলুল্লাহ ভর্তি করে দিতেন। জোরে বলুন, আল্লাহর নবীর দরবারে সে ভিখারি হয়ে আসত, যখন আসত ভিখারি হয়ে, যখন বাড়ি যেত বাদশাহ হয়ে। জোরে বলুন, আল্লাহর নবীর দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যেত না। আজও পর্যন্ত আমার নবী হায়াতুন নবী, আমার নবী কি নবী, হায়াতুন নবী, আমার নবী জীবিত নবী, জেন্দা নবী, প্রমাণ আছে, প্রমাণ আছে। আপনার হাওড়া জেলার মানুষ, আপনাদের হাওড়া জেলার মানুষ গত তিন বছর আগে, দু তিন বছর আগে হজ করে এসেছেন, রাসূলুল্লাহর মাজারে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল পাকের রওজা মুবারক থেকে সালামের জবাব শুনতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, মনে করবেন না নবী মারা গেছে, নবী ইন্তেকাল করেছে, নবী আমাদের চোখের পর্দার আড়ালে। জি হ্যাঁ, আমার নবী হায়াতুন নবী। রাসূল পাকের দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় না, আজ পর্যন্ত ফেরেনি, ফেরে না। কথা বুঝেছে, বিং মাঙ্গনে কে আয়ে জো ঝোলি কো ভর দিয়া, মাঙতে জো আয়া মাঙনে সুলতান কর দিয়া। সুলতান মানে বাদশাহ। বিং মাঙ্গনে কে আয়ে জো ঝোলি কো ভর দিয়া, মাঙতে জো আয়া মাঙনে সুলতান কর দিয়া। খালি দরে, খালি দরে হুজুর সে, খালি দরে হুজুর সে লোটা কোই নেহি মেরে রসুল পাক কে জৈসা কোই নেহি, মুখতার কায়নাত সা দাতা কোই নেহি মেরে রসুল পাক কে জৈসা কোই নেহি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, রুহুল আমিন যাকে সিদরা পে থাম গয়ে, সিদরা সে আগে দেখো শাহে উমম গয়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রুহুল আমিন কে? জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল, আল্লাহ বললেন যাও আমার নবীকে আমার সঙ্গে দেখা হবে। রাসূল পাকের কাছে খবর, নবী পাক আম্মা জানের ঘরে আরাম যাচ্ছিলেন, কাবা শরীফ থেকে মানে গিয়ে কাবা তওয়াফ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাবা শরীফ তওয়াফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ গেটের কাছে বোরাকের পিঠে চেপে প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে চেপে গেলেন কোথায়, সিদরাতুল মুনতাহা, ওখানে গিয়ে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেলেন, হুজুর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর এক পা যেতে পারবো না। কেন? আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল, আমার সত্তর হাজার ডানা, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের নূরের ডানা, জিব্রাইলেরও ডানা নূরের, আর আল্লাহ তাআলাও নূর, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের নূরের ডানাগুলো পুড়ে যাবে, হুজুর আমি যেতে পারবো না, এখান থেকে আপনাকে যেতে হবে। জি, জিব্রাইলের যাওয়ার ক্ষমতা নেই, যেখানে জিব্রাইলের যাওয়ার ক্ষমতা নাই
ওই জায়গায় আমার রাসূলুল্লাহ যাচ্ছে, জোরে বলুন। জিব্রাইলের যাওয়ার ক্ষমতা নাই, ওখান থেকে যাচ্ছে আল্লাহর রাসূল। তাই কবি বলছেন, রুহুল আমিন যাকে সিদরা পে থাম গায়ে, সিদরাতুল মুনতাহা, জি রুহুল আমিন জিব্রাইল, রুহুল আমিন যাকে সিদরা পে থাম গায়ে, সিদরা সে আগে দেখো শাহে উমম গায়ে, পৌঁছা জাগা পৌঁছা জাগা রসুল পাক, পৌঁছা জাগা রসুল পাক, পৌঁছা কই নেই মেরে রসুল পাক কে জৈসা কই নেই, মুখতার কায়নাত সা দাতা কই নেই মেরে রসুল পাক কে জৈসা কই নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি, আমার আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আজকের সবার সভাপতি আমাদের কমিটি সাহেবানগণেরা, আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাক ওহে আহাদ লা শরীক, তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরও আমার পীর কেবলার স্মরণে বাৎসরিক ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার পীর কেবলার একটা কথা, যে কথাটা কি জানেন, হুজুর কেবলা বলতেন, বাবা খালি সুখের সময়ের বন্ধু হলে হয় না, দুঃখের সময়ের বন্ধু হতে হবে। সুখের সময়ের খালি দোস্ত না, দুঃখের সময়ের দোস্ত হতে হবে। দুঃখের সময় যে আপনার পাশে দাঁড়িয়ে যায় সেই কিন্তু আপনার অরিজিনাল দোস্ত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ সে যদি তিনটে জিনিসকে মজবুত করে ধরে থাকতে পারে, কটা? তিনটে জিনিসকে যদি মজবুত করে ধরে থাকতে পারে,
আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তিনটে জিনিস কি? ওই তিনটে জিনিস, তার মধ্যে এক নাম্বার হলো কম খাওয়া, কম খাওয়া, একদম গলা পর্যন্ত টেনে দিলেন না, অল্প পরিমাণে খাও। কেন? বিশ্বের অনেক ইমানের ভাই, অনেক কালেমার ভাই, তাদের খাওয়া হয়নি, কম খাও। আপনারা জানেন মক্কা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পাকে গিয়ে দয়ার নবী নিজে হাতে একটা কুরবানি করেছিলেন। সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের জন্য? আল্লাহর নবী বললেন, পৃথিবীতে আমার অনেক কোটি কোটি উম্মত আছে যারা কুরবানি দিতে পারবে না, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ইজাজত নিয়ে, হুকুম নিয়ে বিশ্বের কোটি 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 আমার গরিব উম্মতদের জন্য আমি রাসূলুল্লাহ একটা কুরবানি করে তাদের হক গুণকে আদায় করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, এক নম্বর কম খাওয়া, দুই নম্বর কম কথা বলা, এই তিনটে শবক আপনারা রাখবেন, কম খাওয়া, কম কথা বলা, আর আরেকটা কি? কম ঘুমানো। ঘুমাবে কম, খাবে কম, কথা বলবে কম। আল্লাহ রাসূল বলছেন এই তিনটে জিনিসকে যে ব্যক্তি মজবুত করে ধরে থাকবে, আল্লাহ পাক তার দুনিয়া এবং আখেরাতে তার চেহারাকে নুরানি নূর করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমোতে ঘুমাতে এমন ঘুমিয়ে যাবেন সারা লাইফের ফজরের নামাজ কাজা, প্রত্যেকটা দিন আপনি উঠছেন বেলা আটটা নটা দশটা, এত ঘুম, কথা বুঝেছেন না? যে পীর কেবলার ইসালে সওয়াবে আজকে আপনারা এসেছেন, সেই পীর কেবলা এই তিনটে জিনিসকে খুব মজবুত করে ধরেছিলেন, কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো। তার প্রমাণ আছে, আল্লাহ পাক তিনাকে এত বড় নিয়ামত দিয়েছিলেন, সাড়ে পাঁচশো ছশো সুগার, ডায়াবেটিস, আমার বয়স তখন তেরো চোদ্দ বছর, তেরো বছর বয়স, আব্বাজান যখন ইন্তেকাল করে, আমি তো চারটে হুজুর কেবলাকে দেখেছি, বড় হুজুরকে দেখেছি, মেজলা হুজুর কেবলাকে দেখেছি, আলা হজরত ন হুজুরকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর কেবলাকে দেখেছি, চারটে হুজুর কেবলাকে দেখেছি, কথা বুঝেছেন? কিছু কম বেশি ছশো সুগার, ডাক্তার বললেন আমার বড় ভাইজানকে, জিনার ইসালে সওয়াবে আজকে আপনারা এসেছেন, বড় ভাই কি হয়েছে? হুজুর ইন্তেকাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার ব্যবস্থা করবেন। আমার একটা উস্তাদ ছিলেন এই হুগলিতে, বুঝেছেন, হুগলি পান্ডুয়ার দিকে আমার একটা উস্তাদ ছিলেন, এন্তেকাল হয়ে গিয়েছিলেন, আমি আর আমার কেলিমুল্লা ভাইজান বড় ভাই জানাজা পড়াতে গেছিলেন, আমিও গিয়েছিলাম। আমাকে বড় ভাই বললে, কচি তুমি মুখটা দেখুনি, আমাকে বড় ভাই বললেন, কচি যে তুমি মুখটা দেখুনি, তার মানে বুঝতে পারছেন কেন মানা করে দিলেন আমায়?
আমার তখন বয়সটা একটু কম ছিল, তুমি দেখবে না ভয় খেয়ে যাবে তুমি। এমনও কিছু কিছু মানুষ আছে ইন্তেকালের পর তাদের চেহারাটা এমন হয়ে যায় যেগুলো সাধারণ কোনো বাচ্চা ছেলেরা দেখলে, কোনো যাদের শরীর উইক কথা বুঝেছেন, তারা দেখলে তাদের অজ্ঞান হয়ে পড়ে যাবার ভাব, কাচার খেয়ে পড়ে যাবে, কচি তুমি দেখুনি। আমার বড়াই, আমি এত দূর থেকে এলুম, না তুমি দেখবে না। বড়াই মানা করে দিলেন, আমি দেখলাম না। কিন্তু আমার পীর কে বেলা, আল্লাহ পাকের শুকর, ডাক্তার বলল ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাটি দেবেন। কেন? হুজুর কেবলার সুগার ডায়াবেটিস এত যে সমস্ত হাড় থেকে গোস্তগুনো কাবাবের মতো ঝরে ঝরে পড়ে যাবে, ঝরে ঝরে হাড় থেকে গোস্তগুনো সব গলে গলে পড়ে যাবে। বড় ভাই তো ভয়ে অস্থির হয়ে গেলেন, কি বলছেন? হ্যাঁ, আব্বাজান কিছুক্ষণ পরে ডাকলেন, কেলিমুল্লা, এই কেলিমুল্লা। জি আব্বা, এদিকে তাড়াহুড়ো করবে না, তাড়াতাড়ি করবে না। বাংলা আসামে আমার লক্ষ লক্ষ মুরিদ আছে, তোমরা যদি আমাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, আমায় যদি তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, আমার এই ভক্ত মুরিদানগুলো এসে তারা যদি আমাকে দেখতে না পায়, তোমাদের ওপরে তাদের সারা জীবনের দুঃখ রয়ে যাবে। পীরের লাশটা আমাদের দেখতে দিল না ভাই সাহেবরা, এই তাড়াহুড়ো করবে না। ডাক্তার বলছে সঙ্গে সঙ্গে মাটি দেবেন, হুজুর কেবলা বলছেন না। অবশেষে ডাক্তাররা সব সিদ্ধান্ত করলো যে আপনারা যখন বলছেন একান্ত তিন দিন রাখতে হবে, তাহলে কলকাতা থেকে বড় বড় ফ্রিজ নিয়ে আসা হবে, ফ্রিজ। ফ্রিজের মধ্যে ছোট হুজুর পীর কেবলাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হবে, তিন দিন পর লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে এসে যাবে, তারপরে ফ্রিজ থেকে বের করে জানাজা করে তাড়াতাড়ি দাফন দেওয়া হবে। বড় ভাই জান বললেন, ডাক্তার সাহেব, ফিরিস্তে যদি হুজুর কেবলাকে রাখা হয়, তাহলে বাংলার বুকে যারা সব মোখালেফ আছে, হক পীরের মোখালেফ যারা, তারা বলে বেড়াবে ছোট হুজুরকে ফিরিজে রাখা হয়েছিল, বড় পে ইলিশ মাছ পচা করেছে, ইলিশ মাছ পচা। বড় ভাই বললেন, ডাক্তার সাহেব, আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে, আমার পীর যখন বলছে তাড়াহুড়ো করো না, আর আমার কিছু দরকার নেই। হুজুর কেবলা এন্তেকাল করলেন রাত্রি পৌনে ১২টা, রাতারাতি হুজুর কেবলাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ার উপরে লাশ রেখে দেওয়া হলো। একদিন, দুদিন, তিন দিন কেটে গেল, তিন দিন পর জুম্মার নামাজের পরে হুজুর কেবলার লাশ বের করা হচ্ছে, জানাজা হবে। খোদার কসম, আল্লাহর জাত পাকের কসম, তিন দিন পর যখন লাশটা বের করা হচ্ছে, বাইরে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য, উসরা থেকে যখন টেনে নামানো হচ্ছে, হুজুর কেবলার পাঁচটা ছটা টেবিল ফ্যান হুজুর কেবলার কাছে চালিয়ে দেওয়া হয়েছিল, টেবিল ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে লাশ বের করার জন্য। টেবিল ফ্যানগুলোকে যখন সব বন্ধ করে দেওয়া হয়েছে, লাশ নিয়ে চলে যাবার পাখা চলে কি হবে, পাখাগুলো যেমনি বন্ধ করে দেওয়া হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে হুজুর কেবলার গোটা চেহারা মুবারক দিয়ে, হুজুর কেবলার মুখ দিয়ে আল্লাহর কুদরতে অটোমেটিক ঘাম বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অটোমেটিক ঘাম, পরিষ্কার ঘাম বেরোতে লেগেছে। জি হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবীটা তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, তামাম দুনিয়াটা তার হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, বান্দা তোমরা তাদের মারা মনে করো না, তিনারা হলেন মরে জেন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী জানেরা, বদরের ময়দানে আমার নবী পাকের একজন সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ও ভাই জানেরা, ওনার কপালের মধ্যে তীরটা গিতে গিয়েছিল বাবা, তীরটা গেঁথেছে কপালে এই জায়গায়। হুজুর শহীদ হয়ে গেলেন, তীরটাকে টেনে বের করার জন্য রাসূল বললেন তীরটাকে টেনে বের করলো, শহীদ হয়ে গেছে, তীরটা টেনে বের কর। তীরটা টেনে যেমনি বের করে নিয়েছেন হুজুর ইন্তেকাল হয়ে গেছে। যেমন গরুর মোটা থেকে দুধ টানার সময় ফিচকিরি দিয়ে বালতিতে দুধ পড়ে, ঠিক ওইভাবে যেমনি তীরটা টেনে বের করেছে ওইভাবে ফিচকিরি দিয়ে খুন বেরোতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জান, মরা মানুষের খুন ফিচকিরি দিয়ে বেরোয়? হ্যাঁ, হুজুর খুন বন্ধ হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা সাহাবাগণের, ও বাবা সাহাবাগণের, আমার সাহাবার ডান হাতটাকে নিয়ে কপালের উপরে তুলে দাও, ডান হাতটাকে নিয়ে কপালের উপরে তুলে দাও। ও ভাই জানেরা, মানুষ ইন্তেকাল হয়ে গেলে হাত পা খেঁচে যায়, হাত পা শক্ত হয়ে যায়, একটা আঙুল বেঁকানো যায় না, গরম পানি গরম পানি দিয়ে দিয়ে বেঁকাতে হয়। অনেক মানুষ ইন্তেকাল হবার সময় পা বেঁকে যায়, গরম পানি দিয়ে দিয়ে সেটাকে নরম করে পাটা সিধা করতে হয়। ও ভাই জানেরা, হুজুরের লাশ কপালে খুন বেরোচ্ছে বাবা, হাতটাকে নিয়ে যখন কপালের উপরে তুলে দেওয়া হয় দেখা যায় যেন কচি বাচ্চা ছেলের হাতটা যেরকম নরম থাকে, সাহাবা হুজুরের হাতটা ওই রকম নরম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবা রাসূল পাকের এক একটা বিয়াদব সাহাবাদের সম্পর্কে বাজে বাজে কথা বলে, এরা চরম বিয়াদব, এরা রাসূলুল্লাহর শত্রু, সাহাবাদেরকে হাত দিচ্ছে, কোথা যেয়ে পৌঁছেছে। ও ভাই জানেরা, ও আমার খাজুটি এলাকার মানুষেরা, ও আমার পীরের পাগলেরা, হাতটাকে নিয়ে যখন কপালে দেয়া হলো আল্লাহ তালার কুদরাতে খুন বন্ধ হয়ে গেল বাবা, রক্ত বন্ধ হয়ে যায়, সাহাবা হুজুরের লাশটাকে ওইভাবে দাফন দেয়া হলো, হাত সরিয়ে দিয়ে খুন আবার বেরোয়, হাতটাকে ওইভাবে কপালে দিয়ে ওইভাবে দাফন দেয়া হলো বাবা। ও ভাই জানেরা, বহুদিন পরে আল্লাহ তাআলা নবী পাকের ওই মসজিদের নববী শরীফ, আল্লাহ তালার ঘর মসজিদের নববী শরীফ আস্তে আস্তে বাড়াবার দরকার হলো। ও ভাই জানেরা, মুসল্লি বেড়ে গেলে মসজিদটা বাড়িয়ে দেওয়া হয়, মুসল্লি বাড়লে মসজিদ দুতলা তিনতলা হয়ে যায়, মুসল্লি বাড়তে বাড়তে মসজিদের নববী শরীফটা বাড়াবার দরকার হয়ে গেল। এমন সময়তে মসজিদের নববী শরীফ যখন বাড়াবার দরকার হয়ে গেল বাবা, ভীত খুঁড়তে 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 আমার নবী পাকের ওই সাহাবা হুজুরের লাশটা আবার কবর থেকে উঠে যায়। সাহাবা হুজুরের লাশ ভীত খুঁড়তে খুঁড়তে লাশটাকে তুলেছে রাসূল পাকের সাহাবার লাশ,
তুলে মুখটাকে খুলে, মুখের কাফনটাকে খুলে যখন বের করেছে, দেখছেন কপালে হাত দেওয়া। সেইভাবে কয়েক শত বছর পরে, এক বছর নয়, দুই বছর নয়, কয়েক শত বছর পরে আবার যখন ওই জায়গা থেকে কপাল থেকে হাত থেকে সরিয়ে নেওয়া হয়, দেখা যায় হাত সরাবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই খুন আবার বেরোতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আল্লাহ পাক বলে যারা নাকি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে মারা গিয়েছে, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা, ইনারা মরে মুর্দা নয়। আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর মহাব্বতের বান্দা যারা, ইনাদের আল্লাহ পাক বিরাট বড় মর্যাদা মর্তাবা দিয়েছেন। আল্লাহ পাকের শুকর, আমরা সেই দলের মানুষ, আমরা ওই দলের মানুষ। আল্লাহ যেন আমাদের মৃত্যু পর্যন্ত ওই এক দলে রেখে দেয়, এক দলে আল্লাহ যেন কায়েম রাখেন। কথা বুঝেছেন? সাবরে সানির মজলিস, দুয়ার মজলিস, আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী সালাম আলাইকা, ভাইজান আশেপাশে সব যারা আছেন সকলে দুয়ার মাদলিসে শামিল হয়ে যান। আল্লাহ পাকের রহমত এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থেকুনি বাবু, সব চলে এস। দয়ার নবীর দরবারে সালাতু সালাম পাঠ করবেন। আমরা যে রসুল পাকের দরবারে সালাম পাঠ করছি, এই সালাম আমার দয়ার নবীর দরবার শরীফে আল্লাহ তাআলা পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবী হচ্ছেন হায়াত নবী, যে হায়াত নবীর দরবার আমাদের সব সালাম, আল্লাহর ফেরেশতারা সব আমাদের কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, যেমনি মুখ থেকে বেরোবে অমনি লুপে নিয়ে নিয়ে ছুটবে। জি হ্যাঁ, অত সহজ নয়, ইনশা আল্লাহ একটুখানি মজবুত করে থাকেন, স্টাইরিংটা ঠিক করে ধরে রাখবেন, একটু স্টাইরিংটা ঠিক রাখেন, ইনশাআল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ করে দেবেন। আমার ন হুজুর কেবলা বলেছিলেন, বাকিউল্লাহ ভাইজান হুজুর কেবলার আব্বা জান, ন হুজুর কেবলা মাদার জাত আল্লাহর ওলি বলেছিলেন, তোমার দাদা পীরের সেলসেলা যারা মজবুত করে ধরে থাকবে, আমি নাজমুস সাহাদাত বলে যাচ্ছি, আল্লাহ তাআলা তাদের জান্নাতীদের কাতারে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নহজুর কিবলা মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন, দাদা হুজুর কিবলার পাঁচটা রতন, পাঁচটা বড় বড় নিয়ামত, নহজুর কিবলা আর এক নিয়ামত ছিলেন, বলেছিলেন তোমার দাদশ সিলসিলা যারা মজবুত করে ধরবে আল্লাহ জান্নাতীদের সঙ্গে কথা হবে। কথা বুঝেছে? তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল ইলবেদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হৃদায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
আপ সুলতানে এ মদিনা মোহাব্বতে ওয়াহিও সাকিনা নূর সে মামুর সিনা মিস্ক সে বেহতর পাসিনা ইয়া নবী সালাম জব নবী পেদা আহুয়ে থে সব মালা দর পর খড়ে থে রব্বে সল্লিম পার রাখে থে বাদা ইউ কে রাখে থে ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদে এর কপালে গুনাগার উম্মত বলে লইবেন আপন কোলে আনবে সালাম ইয়া রাসূল তোমারি ওসি ইলা দিয়া কান্দিলেন আদো ও মহাওয়া হইল মাবু উদের দয়া কবুল করি ইলেন দুয়া নবী সালাম ইয়া রাসূল নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়র খালকি কুল্লি হামিদ বালা গল ওলা বেকামালিগি কশাফত দুজা হাসনাত জামি ও খসালিগি
সাল্লু আলাইকে ওয়া আলিকে বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله جي صلى الله عليه وسلم شكرا بسم الله شهر اگر بار درود شریف دس بار الحمد شریف تین بار سورہ اخلاص قل هو الله احد سورہ تلاوت کریں আমাদের সকলের বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা সকলের মুরব্বীদের জন্য ইসালে সওয়াব, তার সঙ্গে আমার পীর কেবলার ইসালে সওয়াব। জি হ্যাঁ, সকলে তেলাওয়াত করেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর। আস্তাগফিরুল্লাহ রব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাক আল্লাহ পাক,
হাইজান, সকলে তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত বাকি আছে তেলাওয়াত করুন। এর মধ্যে আমি একটা কথা বলে নিই আপনাদের খেদমাতে, আপনারা সকলে জানেন আমাদের এই যে খাজুরটি বেড় না, খাজুরটি বেড় আমার পীর কেবলার ইসালে সওয়াব হয় প্রত্যেক বছর। এই ইসালে সওয়াবটা কিভাবে হয় এটা আল্লাহ করে আপনারা সকলে জানেন, সেইভাবে আপনারাও নিজেদের মনে স্থির করলেন যে না এই বছর হুজুর কেবলার ইসালে সওয়াবে কম বেশি সবাই তো কিছু শরিক হয়, আমিও এই বছরে হুজুর কেবলার ইসালে সওয়াবে কিছু শরিক হব। কথা বুঝেছেন? ইসালে সওয়াব তাবারুক তৈরির জন্য আলো, জেনেটার, প্যান্ডেল, মাইক ভাড়া, আলেম ওলামা ইকরাম পীর জাদারা সমস্ত খরচ খরচা, বহুত খরচ, লাখের ওপরে খরচ, এটা কেবলমাত্র আপনাদেরই সহযোগিতাই হয়। কথা বুঝেছেন? আল্লাহ পাকের কাছে দোয়া চাইব আগামী বছর ইসালে সওয়াবে, পীর কেবলার ইসালে সওয়াবে আল্লাহ তাআলার প্রিয় যারা পীরের মোহাব্বত অন্তরে রাখেন, যার যেমন আওকাত আছে, তাবারুক তৈরির জন্য কেউ আছেন 100 কেজি চাল, কেউ আছেন 5 বস্তা আলু কি 3 বস্তা আলু, 1 টিন তেল 5,000 টাকা, 10,000 টাকা, কেউ একটা গরু দেবেন তাবারুক তৈরি করার জন্য, একটা গরু দেবেন, আল্লাহ দিয়াবে 5 মন 10 মন জ্বালানি কাঠ দেবেন। যে জি আচ্ছা, আগে কে কি দিয়েছে, আগে কে কি দিয়েছে যা বলেন না, কি কি আছে বলেন। মরহুম আকবর আলী মল্লিক, একটা গরু দেবেন, জোরে বলুন মারহাবা। এ ছেলেরা জোরে বলুন মারহাবা। আমাদের মরহুম আকবর আলী ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা ওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বী গণ বলুন জিন্দাবাদ। একটা গরু দেবেন, জোরে বলুন মারহাবা। না দিবে মোহাম্মদ আরিফ হোসেন মল্লিক, মোহাম্মদ আরিফ হোসেন মল্লিক আগামী বছর পীর কেবলার ইসালে সওয়াবে, আমাদের মুরব্বীদের ইসালে সওয়াবে একটা গরু দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। না দিবে আল্লাহ শুকর। আর সাফিউল্লাহ মল্লিক, আব্বা অসুস্থ, আচ্ছা হাকিবুল মল্লিক কি দিচ্ছে, 1 টিন, মোট কজন, আতাউর মল্লিক, মুশিয়ার মল্লিক, আচ্ছা এরা সবাই মিলে কটা, কটি, কি নাম, আবুল হোসেন মল্লিক, এই 5 জনা মিলে আগামী বছর তাবারুক তৈরি করার জন্য 5 টিন তেল দেবে, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। না দিবে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবুল করুন কবুল করুন মোদের কামনা, আল্লাহ কবুল করুন কবুল করুন মোদের কামনা, খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দানকারী রই পিতা মাতা, দানকারী রই পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরে টুপি পরিয়ে আল্লাহ তোলকাল হাসরে, বলুন আমিন। আলু কে কে দিচ্ছে, তাজ মোহাম্মদ মল্লিক 1 বস্তা আলু, ফিরোজা বেগম, আয়েশা খাতুন, এরা সব 3 জনা মিলে 3 বস্তা আলু, ওনারটা লিখেছেন ভাইজান 1 বস্তা আলু, শাহজাহান মল্লিক 1 বস্তা আলু দেবেন, জোরে বলুন মারহাবা। গরু লাগবে বাবা,
গরু মোট পাঁচটা লাগবে। গোলাম রহমান মাইক, আমার গোলাম রহমান ভাই মাইক ভাড়াটা দিয়ে দেবেন, জোরে বলুন মারহাবা, তাড়াতাড়ি আসেন, সময় খুব কম। মোহাম্মদ সাইফউদ্দিন মল্লিক দু কুইন্টাল জ্বালানি কাঠ দেবেন, জোরে বলুন মারহাবা। না দিবে মোহাম্মদ জালালউদ্দিন মল্লিক ভাই 2,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। ও ভাইয়েরা, ও আমার খাজুরটি এলাকার মানুষেরা, বাপ মা নানা নানি দাদা দাদি মুরব্বি জানেরা, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে রাতকে রাত অন্ধকার কবরে বাবা পড়ে আসেন, তাদের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাওয়ার জন্য বাবা। ও ভাই জানেরা কে আছে আগামী বছর ইসালে সওয়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দেবে বাবা, কে আছেন? একটা গরু দেবেন বাবা, একটা গরু লাগবে। মোহাম্মদ আনসার আলী মল্লিক 1 বস্তা আলু দেবেন, জোরে বলুন মারহাবা। একচি 100 কেজি চালকে দিচ্ছে, 100 কেজি চাল আগামী বছর ইসালে সওয়াবে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন একা 100 কেজি চাল দেবেন, 100 কেজি। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক ভাই উনি আর বসে থাকতে পারলেন না, বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেদের মাগফিরাতের জন্য পীর কেবলার ইসালে সওয়াবে আল্লাহর আস্তে 100 কেজি চাল দেবেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও ভাই জানেরা তাড়াতাড়ি আসেন, আল্লাহ তারা রুজি রোজগারে বরকত দেন, কাজ কারবারে বরকত দেন, তিজারতে বরকত দেন, সংসারে উন্নতি দেন, বালা মুসিবত থেকে মুক্তি দেন, আল্লাহ পাক আসমান থেকে কিছুটা রুজি দরওয়াজা খুলে দেন তাড়াতাড়ি। আর একটা গরুকে দিচ্ছে সাবির আলী, 1 বস্তা আলু দেবেন, আল্লাহ কবুল। মোহাম্মদ জমির মল্লিক 1 বস্তা পেঁয়াজ দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ভাই জানাবা দোস্ত আমার কে আছেন বাবা, মাশাআল্লাহ, কি নাম? জানা মোহাম্মদ ইলিয়াস মল্লিক ভাই উনি আর বসে থাকতে পারলেন না, বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেদের মাগফিরাতের জন্য পীর কেবলার ইসালে সওয়াবে আগামী বছর ইসালে সওয়াবে একটা গরু দিয়ে দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কবুল করুন কবুল করুন মদের কামনা, আল্লাহ কবুল করুন কবুল করুন মদের কামনা, খানায় কাবানা দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 5টা গরু লাগবে, কটা হয়েছে? 3টে হয়েছে। কি নাম? মরহুম আতিয়ার মল্লিক 1 বস্তা পেঁয়াজ দেবেন, জোরে বলুন মারহাবা, মাশাআল্লাহ। আর কি নাম? আবুল হোসেন মল্লিক, মরহুম আবুল হোসেন মল্লিক 1,000 টাকা, জোরে বলুন মারহাবা। চালটা কম হচ্ছে, চালটা কম হচ্ছে, আর 100 কেজি চাল, মাশাআল্লাহ। দক্ষিণ হাওয়ালে, দক্ষিণ হাওয়ালে বাড়ি জনাব শেখ কামালউদ্দিন ভাই উনি আর বসে থাকতে পারলেন না, পীর কেবলার ইসালে সওয়াবে দক্ষিণ হাওয়াল থেকে এসে বাবা আগামী বছর ইসালে সওয়াবে 100 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দিবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মোহাম্মদ আকরাম আলী মল্লিক 1 বস্তা পেঁয়াজ দেবেন, জোরে বলুন মারহাবা।
আর 100 কেজি চাল, আর 100 কেজি চাল লাগবে। জানা মোহাম্মদ সিরাজ মল্লিক ভাই আগামী বছর ইসালে সওয়াবে। ও ভাই জানেরা, বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেদের মাগফিরাতের জন্য আগামী বছর ইসালে সওয়াবে 5,000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেন, কাজ কারবারে বরকত দেন, তেজারতে বরকত দেন। আল্লাহ পাক যে যা নিয়ত করে পীর কেবলার ইসালে সওয়াবে আল্লাহর হস্তে শরীক হচ্ছেন। আল্লাহ পাক প্রত্যেকের নেক মাকসুদকে পূরণ করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মরহুম শেখ আব্দুল গনি একটা জেনারেটরের ভাড়া দেবেন। জোরে বলুন মারহাবা। ও ভাই জানেরা কে আছেন? আর একটা গরু লাগবে, মোহাম্মদ কুতুবউদ্দিন, এক বস্তা আলু দেবেন। জোরে বলুন মারহাবা। কি নাম? 100 কেজি চাল। মোহাম্মদ জাকির মল্লিক, মোহাম্মদ জাকির মল্লিক এক বস্তা পেঁয়াজ দেবেন। জোরে বলুন মারহাবা। আরে জোরে বলুন না মারহাবা। যে আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করাবে গো, আল্লাহ পাক করাবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাকের কাজ আল্লাহ পাক করাবে। 100 কেজি চালকে দিচ্ছে আকরাম আলী মল্লিক। জানা মোহাম্মদ আকরাম আলী মল্লিক, ওনার আম্মা জানে আল্লাহ পাক মাগফিরাতের জন্য আগামী বছর ইসালে সওয়াবে 100 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নেন, রুজি রোজগারে বরকত দেন, কাজ কারবারে বরকত দেন। ও ছেলেরা, ও বাবাজিরা, বাপ বলে একটা লুঙ্গি আর জীবনে দিতে পারবেন না, মা বলে একটা শাড়ি আর জীবনে দিতে পারবেন না। আল্লাহ পাকের কাছে জমা পড়ে গিয়েছে, এই জায়গাতে দিয়ে দেন। আল্লাহ পাক তাদের হামেশার জায়গায় মিলিয়ে দেবেন। এটা দেওয়া দেওয়া নয়, এটা হলো নেওয়া। এটা দেওয়া দেওয়া নয়, এটা হলো নেওয়া। এই জায়গাতে দেবে আল্লাহ পাক, হামেশা জায়গাতে তিনাদের মিলিয়ে দেবেন। মুসাম্মাদ ফিরোজা বেগম আমাদের মা, মেয়ে ছেলে মা ফিরোজা, আগামী বছর ইসালে সওয়াবে 1 টিন তেল দেবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি। গরুকে দিচ্ছে মঈনুদ্দিন, মোহাম্মদ মঈনুদ্দিন ভাই একটা জেনারেটরের ভাড়া দেবেন। জোরে বলুন মারহাবা। কি নাম? তাড়াতাড়ি। আর একটা গরুকে দিচ্ছে, একটা গরু দেবেন আগামী বছর ইসালে সওয়াবে 5টা গরু লাগবে। জনাব শেখ মিনহাজ আলী, জনাব শেখ মিনহাজ ভাই আগামী বছর ইসালে সওয়াবে 2,000 টাকা। জোরে বলুন মারহাবা। ও ভাই জানেরা কে আছেন? বাবা একটা জেনারেটর কে দেবেন? মুসাম্মাদ ফারহিন সুলতানা, মেয়ে ছেলে মুসাম্মাদ ফারহিন সুলতানা, আগামী বছরে ইসালে সওয়াবে একটা জেনারেটরের ভাড়া দেবেন। জোরে বলুন মারহাবা। জানা মোহাম্মদ আক্তার মল্লিক, জানা মোহাম্মদ আক্তার মল্লিক 1,001 টাকা। জোরে বলুন মারহাবা। ও ভাই জানেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবেন না, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, কাজ কারবারে বরকত দেবে। বাবা সকলে কিছু কিছু বাবা শরীক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কিছুটা রুজির দরওয়াজা আল্লাহ খুলে দেন। ও ভাই জানেরা কে আছেন? আগামী বছরে একটা গরু দেবেন, কে আছেন বাবা? আল্লাহর রাস্তায় একটা গরু দেবেন, কে আছেন? জনাব শেখ আলতাফ ভাই আর বসে থাকতে পারলেন না,
বাপ দাদা নানা চাচা মুরব্বির জন্য, মাগফিরাতের জন্য পীর কেবলার ইসালে সওয়াবে 5000 এক টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। স্বামী মল্লিক 500 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। খাইরুল জামাল 1000 টাকা। জোরে বলুন মারহাবা। বাবাজিরা তাড়াতাড়ি করে কে আছেন, একটা গরু দেবেন, কে আছেন বাবা? তাবারুক তৈরি করা হবে, একটা গরু লাগবে বাবা। পীর কেবলার ইসালে সওয়াবে অনেক মানুষ, অনেক মানুষ তাদের তাবারুক পৌঁছে দিবার জন্য কে আছেন তাবারুক তৈরি করার জন্য, একটা গরু দেবেন, কে আছেন বাবা? আলহাজ হাসমত মল্লিক 1000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মুসাম্মাদ হালিমা বেগম 2000 টাকা। জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মায়েরা কি নাম? মরহুম ইসহাক মল্লিক 1 বস্তা আলু দেবেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ আল আমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। ভাই জান একটা গরু লাগবে আর 100 কেজি চাল। জাইদুল মল্লিক 500 টাকা। জাইদুল মল্লিক 500 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই জান একটা গরু লাগবে, কে আছে? জেনারেটর কটা চলছে আজকে? চলছে কটা? 4টে হয়ে গেছে, 3টে হয়েছে, 3টে জেনারেটর হয়েছে, 4টে চলছে, আর একটা জানা মোহাম্মদ ইসমাইল মল্লিক ভাই, উনি আর বসে থাকতে পারলেন না, হাতটা লম্বা করে বলে হুজুর আগামী বছরে পীর কেবলানি সালে সওয়াবে একটা জেনারেটরের ভাড়া দিয়ে দেব। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেলেন, কাজ কারবারে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, আসমানি বালা জমিনি বালা থেকে মুক্তি দেন, দুশ্মনের দুশ্মনী থেকে মুক্তি দেন। আল্লাহ পাক বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে ওই সংসারে শান্তি দেন। জানা মোহাম্মদ আব্দুস সালাম ভাই, আব্দুস সালাম ভাই আগামী বছর ইসালে সওয়াবে 1 টিন তেল দেবেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। না দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ শুকর আল্লাহ শুকর। কি নাম? মোহাম্মদ নূর ইসলাম। কোথা বাড়ি? এখানে নইফুলের আব্বা, মইফুলের আব্বা নূর ইসলাম ভাই আগামী বছর ইসালে সওয়াবে 50 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ শুকর। কে আছেন? একটা গরু দিতে হবে গো, একটা গরু কে দিচ্ছে? গরু একটা দিতে হবে। কি নাম? মিন্টু ভাই 1000 এক টাকা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জি আল্লাহ রহমত করেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দানকারী রে পিতা মাতা, আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তুলুকা আল হাসরে। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আশরাফ আলী, জনাব শেখ আশরাফ আলী আর মুসাম্মাদ মর্জিনা বেগম, মানে তোমার আব্বা আম্মা, যে দুইজন আমি
আগামী বছর ঈসা আলাইহিস সালামে 100 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা, আরো জোরে বলা যাবে না মারহাবা। না দিবে, না দিবে, মুসাম্মাদ সুফিয়া খাতুন এক বস্তা পেঁয়াজ দেবেন, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন বাবা, যে আল্লাহর মেহেরবানি। কি নাম? সারদিন মল্লিক। সারদিন মল্লিক জনাব মোহাম্মদ সারদিন মল্লিক ভাইজান, 501 টাকা। আল্লাহ কবুল করেন হালাল রুজিতে, আল্লাহ বরকত দেন, বলুন আমিন। ভাই কে আছেন? একটা গরু দিতে হবে, যে একটা গরু দিবার মতো কেউ আছেন? তাবারুক তৈরি করা হবে, তাবারুকের মধ্যে বরকত আছে গো। জি হ্যাঁ, তাবারুক আপনারা সকলে নিয়ে যাবেন দুয়ার শেষে, তাবারুক, তাবারুকের মধ্যে বরকত থাকে, তাবারুকের মধ্যে বরকত থাকে। হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবী দিবস করেছিলেন, আর সেই বিশ্ব নবী দিবসে উনি তাবারুকের ব্যবস্থা করেছিলেন, যে তাবারুক হচ্ছে কেবলমাত্র শুকনো ছুলা। ওই শুকনো ছুলা স্বয়ং রাসূলে পাক ওই তাবারুক নিজে হাতে গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও যেখানে জলসায় যাবেন তাবারুক গ্রহণ করবেন, একটা বাতাসা হলেও নেবেন, যদি একটা বাতাসাও দেয়। কেন? অনেক মানুষের কঠিন কঠিন বেমার থেকেও আল্লাহর রহমত, তাবারুক খেয়ে আল্লাহ তার বেমারকে শেফা করে দিয়েছে। জি কথা বুঝেছেন বাবাজি? গরুকে দিচ্ছে আর একটা গরুকে দিচ্ছে, 5টা গরু তো লাগবে, তার মধ্যে 3টে গরু হলো, কি বলছে কচি? আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো, দেরি করুন যে আল্লাহু আকবার দর্শব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি চলো চল কে দেখে দয়ারে মদিনা মিলেঙ্গে ওহি তাজদারে মদিনা 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 হ্যায় প্যারা মদিনা চলো চল কে দেখে দয়ারে মদিনা মিলেঙ্গে ওহি তাজদারে মদিনা জুবা পাগল জমজম কি পানি সে ধোলো শুনেঙ্গে না কিউ তো আদব সে তো বোলো জুবা পাগল জমজম কি পানি সে ধোলো শুনেঙ্গে না কিউ তো আদব সে তো বোলো মাই মুজরি মুহাকা মুঝে সাথ লেনা মাই মুজরি মুহাকা মুঝে সাথ লেনা মদিনা মদিনা চলো চল কে দেখে দয়া রে মদিনা মিলেঙ্গে ওহি তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি ভাইজান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো,
আর নয়, দেরি হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ কবুল করলেন ভাই জান, দোয়া চাইব বাবা। প্যারে হাজির কি দিল কছি তোমার নামে? নুরালি আমাদের সেক্রেটারি নাকি, তুমি কি সেক্রেটারি হয়েছো নাকি? যে আমার নুরালি ভাই পীর কেবলার ইসালে সওয়াবে আগামী বছর তাবারুক তৈরি করার জন্য একটা গরু দেবেন, জোরে বলুন মারহাবা। এ ছেলেরা জোরে বলো না মারহাবা, আরো জোরে বলো না মারহাবা। না দিবে, না দিবে। আমার নুরালি ভাই বলুন জিন্দাবাদ, ওনার আলা ওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বী গণ বলুন জিন্দাবাদ। একটা গরু দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। না দিবে, নগদ টাকা। যে যদি কেউ নগদ 10 টাকা 20 টাকা 50 100 টাকা যদি কেউ দিতে চান, জি আল্লাহর রাস্তে বাবা দিয়ে যাবেন। কি নাম? সারিনা না সাবিনা? সারিনা মুসাম্মাদ সারিনা বেগম। আল্লাহর রাস্তে ইসালে সওয়াবে আগামী বছর 1001 টাকা, জোরে বলুন মারহাবা। জি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো। আর দেরি নয়, ফজরের আজানের সময় হয়ে আসছে। মোহাম্মদ সামিউল মল্লিক, মোহাম্মদ সামিউল মল্লিক একটা জেনারেটরের ভাড়া দেবেন, জোরে বলুন মারহাবা। একটু মাইক হয়েছে না মুখে হবে? মাইক রহমান ভাই আল্লাহর মেহরবানি, দোয়া চাইব। আর কেউ বাকি থাকেন চট করে, দেরি করবেন না। আর কিছু বাকি আছে? কোনটা কম পড়ছে? স্টেজের কাঁচা ফুলগুলো কেউ দেবে না? কে দিচ্ছে এই কাঁচা ফুলগুলো? কে দেবেন? খুশবুতে ভরপুর করে দেবেন ইশারে সওয়াব আগামী বছর। যত কাঁচা ফুল লাগবে, আল্লাহর কোনো প্রিয় বান্দা আছেন? আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা কাঁচা ফুলটা দিয়ে দেবে আগামী বছর? ও আমাদের কমিটির ছেলেরা দেয়, যাক আল্লাহর শুকর, আল্লাহর মেহরবানি। আসেন সকলে মিলে আল্লাহ পাকের কাছে একবার সকলে তওবা করব। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম। আল্লাহ আপনি কবুল করুন। জি একুশি ক খতম পড়া আছে, মাশাআল্লাহ 62 খতম 212 পারা। আর কলেমা শরীফ 63 খতম, কলেমা শরীফ 1,14,231 বার, দরুদ শরীফ 856,450, সুরা রহমান পড়া হয়েছে 1,000 বার, ও কোরআন শরীফ খতম মোট 68 খতম।
আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ কুচি তাবারুক, এক কমিটির ছেলেরা কুচিরা তাবারুকটা নিয়ে আসেন, নিয়ে এসো মাশাআল্লাহ আমাদের মসজিদের চাতানে তাবারুক আছে, তাবারুকটা নিয়ে আসেন, কথা বুঝেছেন? আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। ভাইজান আপনারা সকলে জানেন আমার কাছে একটা কিতাব থাকে, এই জায়গায় বহু জায়গায় আমি দিয়েছি, এখনো অনেক লোকের বাড়িতে এই কিতাবটা এখনো পৌঁছায়নি। এই কিতাবটা এবারে দাদা হুজুর কেবলার ইসালে সওয়াবে আমি ছেপেছি। এই কিতাবটা হচ্ছে কিভাবে আল্লাহর ওলি হয়, আল্লাহ তালার ওলি বান্দা কিভাবে হয়। আপনার বাপ দাদা নানা চাচারা পীর কেবলার হাতে হাত দিয়ে, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে, পাঁচ হুজুর কেবলাদের হাতে হাত দিয়ে কি আমল করতেন, কিভাবে তিনারা আল্লাহর ওলি হয়ে আপনাদের গ্রামে শুয়ে আছে, সব এর মধ্যে দিয়ে আছে। কয়েকটা দোয়া এই কিতাবের মধ্যে আছে, ওইগুলোকে একটু টাইমে টাইমে পড়বেন, আল্লাহর ওলিদের খাতায় নাম লেখা হবে। যদি কেউ নিতে চান, যদি কারো কাছে মাত্র কুড়িটা টাকা থাকে, একটা কিতাব মাত্র কুড়িটা টাকা যদি কারো কাছে থাকে, চলে আসবেন, একটা কিতাব কাছে রেখে দেন, এটা আমার লেখা, কথা বুঝেছেন? মাত্র কুড়ি টাকা, খুব গুরুত্বপূর্ণ কিতাব, এদিকে সরে যান। আর আরেকটা কিতাব, এটা আমার সবচাইতে পছন্দের কিতাব, এটাও আমার লেখা, আহকামুস শরিয়াত, শরিয়াতের বিধান, যত দুয়া দরুদ এই কিতাবটার মধ্যে পাবেন, একটা কিতাব মাত্র ৩০ টাকা। কারো কাছে যদি ৩০টা টাকা থাকে একটা নিয়ে নেবেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী, কাজ কারবার ব্যবসার ঘরে কারখানায় দোকানে একটা করে টাঙিয়ে রাখবেন, আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেবে। যদি কেউ নিতে চান, একটা মাত্র ১০ টাকা, কারো কাছে যদি ১০টা টাকা থাকে, এই কুড়ি টাকাটা কার? আচ্ছা যারা নেবেন চলে আসেন। যদি কেউ তাবিজ নিতে চান, ছেলেদের লেখাপড়া কাজ কারবার আয় উন্নতি, হ্যাঁ একচিরা এই তাবারুক নিয়ে আসেন। যে তাবারুক দাও, চট করে দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কচিরা এখন কিতাব নেবেন না, তাবারুক দিচ্ছে, তাবারুক ফসকে যে উনি জানো, কিতাব নিতে এসে তাবারুক ফসকে ফেলবেন না। হ্যাঁ তাবারুক বড় নিয়ামত, তাবারুক আল্লাহ পাকের বড় নিয়ামত গো, যে ভুল করুনি। আরে পরে ক্যালেন্ডার কিতাব নেবেন পরে, আগে তাবারুক লেন, তাবারুক না কেউ ফসকে যায়। যারা তাবিজ নেবেন নিয়ে নেন, হলদে বইটা ৩০ টাকা, নীল বইটা ২০ টাকা। আগামী সামনে শনিবার, আগামী সামনে শনিবার খাজুরটি মল্লিক সমিতি, আগামী সামনে শনিবার খাজুরটি মল্লিক সমিতি ইসালে সওয়াব, কে থাকছে? জনাব মোহাম্মদ পীর আল্লামা আব্দুস সাত্তার সিদ্দিকী সাহেব, আর কে? মোহাম্মদ পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, আর আমি গুনাগার থাকব। আর একটা জলসা আছে যে তারপরের সপ্তাহে, কোথায় জানো? ১৪ তারিখ কোন পাড়া? ওরা খাজুরটি আলমপাড়া মধ্যমপাড়া, যে পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাব সিদ্দিকী সাহেব, আর
যুবক সেবা সমিতি বলে দিয়েছে সব ইসালে সব চলে আসবেন, এক কচিরা তাবারুক লাও, ক্যালেন্ডার চাইছে, ক্যালেন্ডার দেন না কিতাব দেন, এই কার তাবারুক পড়ে গেল, আর একটা তাবারুকের প্যাকেট দিয়ে দেন, ওখানে পড়ে গেছে একটা তাবারুক, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেকে তাবার উকলেন, এই মায়েরা বোনেরা বেটিরা মেয়ে ছেলেরা কোথায় আছে, তাবার তাবার দেওয়া হয়েছে, এই চট ঘেরা আছে নাকি, চলে আসেন যারা কিতাব নেবেন, যারা ক্যালেন্ডার নেবেন, দোয়া তাবিজ নেবেন, চলে আসেন চট করে নিয়ে নেন, একটা কিতাব একটা ক্যালেন্ডার। আচ্ছা যারা তাবারুক পেতে বাকি আছেন একটু হাত তুলবেন, যদি কেউ তাবারুক এ করছি এই হাত তুলেছে, তাবারুক দাও এইদিকে, এই এইদিকে তাবারুক নিয়ে এসো, যারা যারা তাবারুক পেতে বাকি আছেন হাত তুলবেন, একচি হন বাকি, একচি তাবারুক এখানে নিয়ে এসো, যারা যারা তাবারুক পেতে বাকি আছেন মাথা যন্ত্রণা, একচি এখানে ভাইজান বাকি আছে, এ ভাইজান বাকি আছে, এই যো একচি এইদিকে, হয় কালো টু কালো টুপি পড়া আছে, এখানে হাইসা পাই না, ব্যবসা দেন আমি জানি ব্যবসা দিন, আচ্ছা আর কে বাকি আছেন একটু হাত তুলবেন, হায় ওই কোণে হাত তুলেছে তিনজন, ওখানে তিন চারজন বাকি আছে হাত তুলেছে, তিন চারজন হাত তুলেছেন তাবারুক পাইনি, দিয়ে দেন, একজনও কেউ তাবারুক না বাদ যায়, উফ জেলিয়ে কাবাব করলো, কচি চলে গেছে, উজায়ের চলে গেছে, কখন গেল, ও যে আজান হবে, ফজরের আজান হবে, সময় হয়ে এসছে, বেটা ছেলে ডান হাত মেয়েদের বাঁ হাত বাচ্চাদের বলা কি চাইছেন ভাইজান, এই কিতাব আপনার পয়সা থাক, থাক না দিতে হবে না, হ্যালো পৌঁছে গেছো, ও ঘরে ঢুকেছো, খুব আগে ঘুমিয়েছো, জেগে আছে নাকি, দেন না তাবিজ দেন না, আচ্ছা আর কেউ তাবারুক পেতে বাকি আছেন একটু হাত তুলবেন, একচি এখানে, এই যো কমিটির ছেলেরা, আমাদের কমিটির ছেলেরা কই, এখানে একটা বাকি আছে নিয়ে এসো, আচ্ছা তুমি তাবারুক পেয়েছো কচি, আচ্ছা দেওয়া হয়েছে, এক কচি পেয়েছো, দিয়ে গেছে তাবারুক, দিয়ে আর কেউ বাকি আছেন তাবারুক কে বাকি আছেন, যে সবাই পেয়ে গেছে, পড়াশোনা তাবিজ,
ভাইজান আসেন সকলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আমাদের সকলের মুরব্বীদের জন্য, আমাদের বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা যিনারা সকল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে রেখে চিরকালের জন্য আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গিয়েছেন, আর তিনারা দুনিয়াতে কোনোদিন আসবেন না, তিনাদের জন্য একটু মাগফিরাতের আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ পাক যেন তাদের নাজাতের ওসিলা করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুন রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মালিকাল মুলকে ইয়া জিল জালাল ওয়াল ইকরাম ইয়া গনী ইয়া মুগনী ইয়া সালাম। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত দুরূদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ, আল্লাহ পাক আপনার কথা আপনার হাবিবের কথা আলাপ আলোচনা করা হয়েছে, কোরআন শরীফ খতম করা হয়েছে, কলেমা শরীফ খতম করা হয়েছে, আল্লাহ পাক সূরা ইয়াসিন খতম করা হয়েছে, বাড়ি বাড়ি আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে, হালাল পয়সা যাকিজ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামে যারা শরীক হয়েছেন আবার আগামীতে যারা শহীদ হবেন বলে ওয়াদা করেছেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্তর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক দয়াময় দয়া করে রহমত করে মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ তারা মাফ করে দিয়ে যদি কোনো সওয়াব দানে সওয়াব সর্বপ্রথমে আকায় নামদার মুফাক্কারে মওজুদার সাইয়েদুল মুরসালিন রহমাতান লিল আলামিন আমার নবী পাকের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আলা ঔলাদ আজওয়াজে মুতাখারাত তমাম সাহাবায়ে কিরাম তাবেইন তাবে তাবেইন মুহাদ্দিসিন মুফাসসিরিন চার পীর চার পীরানে পীর চার ইমাম তমাম হযরতের পাকে সওয়াবখানা পৌঁছে দিন। জঙ্গে উহুদ জঙ্গে জামাল জঙ্গে বদর শহীদে কারবালা সাইয়েদুস সুহাদা সাইয়েদিনা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের সকলের ইমাম
ইমামে আজম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর সমস্ত ইমামদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আয় আল্লাহ খাস করে এ সওয়াব আমাদের সকলের পীর পীরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানি আল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাসুম রাব্বানি মুজাদ্দিদ আলফে সানি হুজরের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ দিল্লির বুকে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি কুতুবউদ্দিন বখতিয়ার হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলফে সানি মাসুম রব্বানি হযরতে হাজি আলী তমাম হযরতদের পাকে সওয়াব করা পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে দিল্লির বুকে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি কুতুবউদ্দিন বখতিয়ার হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হযরত সামানি রহমাতুল্লাহ আলাইহি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মনসুর হিল্লাজ রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি হযরত শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি সিরাজ আকি রহমাতুল্লাহ আলাইহি নূর নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বড় হযরত ছোট হযরত হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইসমাইল বগদাদি মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি উলুবেরিয়ার জমিনে আয় আল্লাহ পাক শুয়ে আছেন হযরত হাজি ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তমাম হযরতের পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা খাস করে আমাদের সকলের উলিল আমর আমাদের সকলের পীর আমাদের সকলের মাতার তাজ আমাদের সকলের পীর ও মোরশেদ মুজাদ্দিদের জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবরা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন। আয় আল্লাহ দাদা হুজুর কেবলার পাঁচ কালেজার টুকরা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা আলা হযরত নওয়া হুজুর পীর কেবলা আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দেন। আয় আল্লাহ খাস করে আজকে দুয়ার মজলিসে আমরা যে কজন এসে হাজির হয়েছি পর্দার আলে মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ জলসার কমিটি সাহেবান গণেরা দূর দূরান্ত থেকে আগত মেহমানেরা আল্লাহ খাস করে আমাদের সকলের মা বাপ নানা জান নানি জান দাদু জান দাদি জান আবস দাদের পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ পাক আমাদের মুরব্বীদের মধ্যে যদি কারো কবরে আজাব হয় সওয়াবের বরকতে কবরের আজাব গুনুকে মাফ করে দিন আল্লাহ তাদের কবর গুনুকে খুশাদা করে দেন আল্লাহ কায়ামাতের ময়দানে ডান হাতে আমল নামা নসিব করুন আল্লাহ আমার নবী পাকের শাফাত সুপারিশ নসিব আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ আখেরাতের সমস্ত মঞ্জিল আসান করে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক দয়া দোয়া চায় দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত
আপনার নবী পাকের চাঁদ মুখটা আমাদের জিয়ারত না হবে, আল্লাহ আপনি আমাদের কারোরই মত দেবেন না। মাঝে 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 স্বপ্নে স্বপ্নে হাবিবুল্লাহ আমার নবী পাকের চাঁদ মুখটা আমাদের জিয়ারাত নসিব করবেন আল্লাহ। আল্লাহ পাক মওতের সময় ইন্তেকালের সময় কলেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের মওত হয়, ইমানের সে মওত দেন খাতেমুল খায়র নসিব আল্লাহ। সকলের দিলের নেক মাকসুদকে পুরা করুন, খাস করে আমার কমিটির ছেলেরা, আমার পীর কেবলা রিসালে সওয়াব, বহুত মেহনত করে আজকে তারা চার পাঁচ দিন ঘুমায়নি আল্লাহ, সারাক্ষণ তাদের চিন্তা ভাবনা জলসাটা কিভাবে হবে, কোনো দুর্যোগ কোনো ঝড় বৃষ্টি হয়ে সব কোনো তসরুফ হয়ে যাবে নাকি, চার পাঁচ দিন তারা ঘুমাতে পারেনি। আল্লাহ তাদের মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলেরা দেশ বিদেশে পড়ে আছে, আবার অনেকে দেশ বিদেশ থেকে চলে আসছে, বিদেশে কাজ কারবার নাই, জি আল্লাহ পাক তাদের রুজি রুটির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ সোনার কাজ, জরির কাজ, চেকনের কাজ, দর্জির কাজ, আল্লাহ পাক এই সব কাজগুলো ভিতর থেকে পরিকল্পনা করে মুসলমানরা যে সব কাজগুলো করে ওগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে। আল্লাহ পাক মুসলমানদের ইজ্জত সম্মানের আবরু আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আমাদের ছেলে পুলেদের মুখের রুজির মালিক আপনি, আল্লাহ সকলের রুজির আল্লাহ ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের সব ছেলেরা কুয়েতে থাকে, সৌদিতে থাকে, দুবাই থাকে, সব বিদেশে তারা পড়ে আছে ঘর বাড়ি ছেড়ে, আল্লাহ সর্ব জায়গাতে তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শেষ দোয়া, সবচাইতে বড় দোয়া, সবচাইতে শেষ দোয়া, সবচাইতে বড় দোয়া, মওতের সময় ইন্তেকালের সময় কলেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের যেন মওত নসিব হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে পথে চলি আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়, যে পথে চলি আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ সত তোয়ামায়, আমাদিগের হাবিব নবী পিয়ারা তোমার, তোমার দাওয়াতে যাই যেন সঙ্গে তিনার, সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার, এই ভিক্ষা চাই আমরা হুজুরে আপনার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আমিন। বাহাকলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাইজান, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গেছে, আবার হাতে হাত দিয়ে মুসাফা করবে যে